হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, কোন ব্যক্তির যৌন ক্ষমতা কতটা সেটা তার ব্লাড গ্রুপ দেখে কিভাবে বুঝবেন, একটু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন ব্যক্তির যৌন ক্ষমতা কতটা তা অনেকটাই নির্ভর করে তার রক্তের গ্রুপের উপর। রক্তের গ্রুপের সাহায্য নিয়ে কোনো ব্যক্তির যৌন ক্ষমতা পরিমাপ করাও সম্ভব, এমনটাই দাবি করা হয়েছে সম্প্রতি একটি গবেষণা রিপোর্টে। লন্ডনে ইম্পেরিয়াল কলেজের যৌন অসুখ বিশেষজ্ঞ ডক্টর ডেভিডের মতে, যাদের রক্তের গ্রুপ এ বি বা এবি, তাদের নিজেদের যৌন জীবন সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। ডক্টর ডেভিড গোল্ডম্যানের মতে, এইসব রক্তের গ্রুপ যাতে তাদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে বা আরো বাড়াতে নিয়মিত শরীরচর্চা এবং নিয়ন্ত্রিত ডায়েটের প্রয়োজন। অনেক সময় দেখা গিয়েছে বয়স একটু বেড়ে গেলেই বুড়ো মানুষের ক্ষেত্রে যৌনতায় অনিচ্ছা চলে আসে, আবার অনেক সময় তা ডায়াবেটিসের কারণে হতে পারে। তবে একাধিক ব্রিটিশ গবেষণা অনুযায়ী এর জন্য অনেকাংশে দায়ী কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, যার রক্তের গ্রুপ এ বি বা এ বি, তাদের মধ্যে যৌন অক্ষমতা বা যৌনতা অনিচ্ছার বিষয়টি অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। প্রায় 10,000 মানুষের রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, তাদের রক্তের গ্রুপ ও তাদের মধ্যে এ ধরনের সমস্যা অনেক কম। আবার এই রিপোর্ট অনুযায়ী এ বি বা এ বি রক্তের গ্রুপের মানুষের খুব অল্প বয়সেই যৌনতা অনিচ্ছা বা অক্ষমতা চলে আসে। অন্যদিকে ও গ্রুপের রক্ত যাদের, তাদের মধ্যে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা অনেকাংশে বেশি থাকে। ইতালির এক গবেষণা থেকে পাওয়া গেছে যে অকালে শারীরিক সক্ষমতা হ্রাস পাওয়া এবং যৌনতা অনিচ্ছার জন্য রক্তের গ্রুপের প্রভাবও অনেকখানি দায়ী। এ প্রসঙ্গে অবশ্য তুরস্কের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, যৌন অক্ষমতার জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের অভ্যাস বা অতিরিক্ত ওজন এবং উচ্চ রক্তচাপের সমস্যা। তবে আপনি যদি বিয়ে করতে চান তাহলে ও নেগেটিভ রক্তের মানুষকে বিয়ে করবেন, কারণ ও নেগেটিভ রক্তের মানুষের সেক্স ক্ষমতা অনেক বেশি থাকে। তাই বিয়ে করার সময় ও নেগেটিভ রক্তের মানুষকে বিয়ে করাই ভালো, যাতে করে আপনি আপনার সঙ্গীর সঙ্গে মন ভরে সেক্স করতে পারেন। তবে যদি আপনার মেশিন দুর্বল থাকে তাহলে আপনি এ বি বা এ বি রক্তের গ্রুপের মানুষকে বিয়ে করবেন, যাতে করে সে আপনার দুর্বলতার বিষয়ে না জানতে পারে। যদি আপনার মেশিনে সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার এ বি বা এ বি রক্তের গ্রুপের মানুষকে বিয়ে করাই ভালো। তো বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যৌন ও স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়, তাই সংকোচ না করে আমাদের প্রশ্ন করতে পারেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।